الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في مقام آخر واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو نايف تبلبل کا ترنم بھی نہ ہو ہونا یہ پھل تبلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قوة عشق سے ہر پست کو بالا کر دے قوت عشق سے ہر پست کو بالا کر دے ہر دل کو نام محمد سے اجالا کر دے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বিশ্ব শ্রেষ্ঠ অলি আল্লামা সাব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ সুযোগ্য রুহানি উত্তরসূরি এ উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দিন উস্তাজুল ওলামা পীরে কামেল মোকাম্মেল এবং মোকাম্মাল আল্লামা আব্দুর রহমান সাহেব বর্ণী কেবলার ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চভূষ্ট হাজরাত ওলামা ইকরাম আজকের এই মাহফিলের প্রধান অতিথি সারা বিশ্বের নন্দিত ব্যক্তিত্ব মহাদেশ জগতের এক গর্বিত ব্যক্তি আল্লামা হাবিবুর রহমান সাহেব মাদ্রাসাতুল্লাহ আলী বর্ণী সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা বৃন্দ আজকের এই মাহফিলের মঞ্চে বসা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ কষ্ট স্বীকার করে আসা সর্বস্তরের মুসলিম জনতা দিনদার মুসলমান ভাইরা মুরব্বিয়ানে জাম সমাবেশী ভাইরা যুবক বন্ধুরা পর্দার আড়ালে আমার বোনেরা সত্যি আজকে আমার খুব ভালো লাগছে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির একজন সুযোগ্য রুহানি উত্তরসূরি এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা বর্ণী রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহাবে আসতে পেরে আমার জীবনে তার পাশে বসে আমার বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছে একজন নেহায়েত মিষ্টভাষী মধুর চরিত্রের অধিকারী ছিলেন তিনি ছিলেন একজন বিনয়ী মানুষ সাধারণত দেখা যায় যারা পীর হয় বংশানুক্রমে এলেম কালাম তেমন থাকে না কিন্তু আল্লামা বর্ণী রহমতুল্লাহ আলাই ছিলেন যুগশ্রেষ্ঠ একজন আলেমে দিন চন্দ্রগ্রাম মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ওই প্রতিষ্ঠানটির এক বড় মাপের তিনি ছিলেন কর্ণধার অসংখ্য গণিত দিনী প্রতিষ্ঠান তার হাতে প্রতিষ্ঠিত হয়েছে একজন সাধারণ আলেম হিসাবে তিনি পরিচিত ছিলেন না একদিকে মুর্শিদে কামেল পীরে কামেল অপর দিক থেকে একজন শ্রেষ্ঠ মকবুল আলেমে দিন হিসাবে পরিচিত ছিলেন আজকে আমরা ঠিক এই ধরনের একজন মকবুল আল্লাহর প্রিয় ওলির ইসালে সব মাহফিলে এখানে আসতে পেরেছি এই জন্যই সমস্বরে সমবেত কণ্ঠে একসাথে নিজের অনুভূতির সবকিছু উজাড় করে দিয়ে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আপনারা জানেন এই পৃথিবীতে জগতের মধ্যে যত নবী এসেছেন সকল নবী
তার নিজ নিজ এলাকায় তাদের নিজস্ব দায়িত্ব পালন করেছেন। ওই নবীদের যুগে নবীর কাজ মানুষের কাছে প্রচারের দায়িত্ব তেমন ছিল না, কিন্তু আমাদের প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত কণ্ঠে তিনি তার উম্মতের শ্রেষ্ঠ আলেমে দিনদের তিনি অনুমতি দিয়েছেন, বাল্লেগু আন্নি ওয়ালাও আয়া, যে আমার একটি কথাও যদি তোমাদের জানা থাকে তাহলে যারা জানে না তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দিও। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফালিউ শাহিদুল গাইবা, তোমরা যারা আজকে আমার ভাষণ শুনলে, যারা পৃথিবীতে এখনো আসে নাই, আগামীতে যারা আসবে, অনাগত ভবিষ্যতে পৃথিবীতে যারা আগমন করবে, আমার এই কথাগুলো তোমরা তাদের কাছে পৌঁছিয়ে দিবে। অতএব নবীর সেই দায়িত্ব আল্লাহর দিনকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার এই দায়িত্বে একদল ব্যক্তি নিয়োজিত, যারা নিজেদের আরামকে হারাম করে দিয়ে নিজেদের বিশ্রামকে সম্পূর্ণ বর্জন করে রাত দিন ২৪ ঘন্টা সার্বক্ষণিকভাবে যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই নাম করা মানুষদের মধ্যে একজন আল্লামা আব্দুর রহমান বন্নি সাহেব মরহুম, তিনি আমাদের মধ্যে সেই একজন স্মরণীয় একজন ব্যক্তিত্ব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এ সকল মানুষ ক্ষণজন্মা, এগুলো মানুষ, এই ধরনের মানুষ সব জায়গায় জন্মে না, কোথাও কোথায় এই ফুল ফুটে, সেই ফুল এর ঘ্রাণ নেওয়ার জন্য, এই ফুলের থেকে মধু আহরণের জন্য মৌমাছিরা বিভিন্ন এলাকার মানুষেরা পঙ্গপালের মতো এসে ভিড় জমায়। তাদের জীবিত অবস্থায় যেমন ভিড় থাকে তাদের ঘরে, তাদের বাড়িতে, তাদের আস্তানায়, তাদের খানকায়, তাদের দরবারে, তাদের দরগাহে, ঠিক এমনি করে তাদের এন্তেকালের পরও মানুষের ভিড় কমে না। এন্তেকালের পূর্বে, এন্তেকালের পরে, এন্তেকালের আগের চেয়েও তাদের সেই রুহানি তাসারুফ আধ্যাত্মিক শক্তি আরো বেশি বেড়ে যায়। এবং এই সকল ব্যক্তি এমন যে তাদের মাজারের পাশে আসলে মানুষ উপকৃত হয়, তারা লাভবান হয়। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি যখন মনে করতেন আমার দোয়া কবুল হওয়া প্রয়োজন, কোন একটি বিষয়ে আল্লাহর কাছে এর সমাধান পাওয়া দরকার, নিজে বড় আলেম, কিতাবুল উম হাদিসের বড় বাপের একখানা কিতাব লিখেছেন ইমাম শাফি, নিজে একটি মজহাবের মুস্তাহিদে মুতলাক, অসাধারণ একজন গবেষক তিনি, যার নামে একটি মজহাব, লক্ষ কোটি মানুষ যাকে অনুসরণ করে চলে শাফি মজহাবের সেই মানুষটি, তিনি যখন মনে করতেন আমার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রয়োজন, তখন তিনি ফিলিস্তিন থেকে ছুটে আসতেন ইরাকের কুফায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে এসে তিনি যে দোয়াটি করতেন এই দোয়াটি আল্লাহ দরবারে কবুল হতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তার মাজারে, কিন্তু মাজারে থাকার পরও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সম্মান প্রদর্শন, ইমাম আবু হানিফাকে সম্মান তিনি কোনো অংশে কম করতেন না। জীবিত মানুষকে দেখলে মানুষ মানুষকে যেমন সম্মান করে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যেদিন জন্ম নিয়েছেন সেদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার ইন্তেকাল হয়েছে, যার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, যার জ্ঞানের প্রশংসা এলেমের প্রশংসা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বিমোহিত করেছে, সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মাজহাব অনুযায়ী সুরায় ফাতেহা যদি ইমাম পড়েন তাহলে মুক্তাদিরা আমিন জোরে করে উঠবে, জোরে বলবে, এটা শাফি মাজহাবের নিয়ম। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যখন ইমাম আবু হানিফার কবরের পাশে আসতেন, তার মাজারের পাশে, ইমাম আবু হানিফার মাজহাব হলো সুরায় ফাতেহা শেষ করে আমিন জোরে বলা যাবে না, মনে মনে পড়তে হবে।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার মাজারের পাশে এসে তিনি আমিন আসতে পড়তেন, নিজের মজহাবে জোরে পড়া এটা তিনি পড়তেন না। ইমাম আবু হানিফাকে এত আদব করতেন, এত সম্মান করতেন, এবং তিনি নিজেই বলেছেন যে আমার এমন কোন দোয়া নাই যে দোয়া এখানে এসে আল্লাহর দরবারে কবুল হয় নাই। ভাইরা আমার, মুস্তাজাবুদ দাওয়াত যারা, যারা আল্লাহর মকবুল বান্দা, জীবিত অবস্থায় যেমন আল্লাহর মকবুল, এন্তেকালের পরেও তাদের মকবুলিয়ত নষ্ট হয় না, মরার পরে এন্তেকালের পরে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয় না, তাদের আল্লাহর কাছে তাদের মকবুলিয়ত, আল্লাহর কাছে তাদের যে মর্যাদা এটা কোনো ক্রমে নষ্ট হয় না। সম্মানিত সুধী, এই জন্যে উম্মতে মুহাম্মদীর যারা, তারা আমরা এ সমস্ত ওলিয়াউলিয়ার মাজারে যাওয়া ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে আগে নিষেধ করেছি কবর জিয়ারত থেকে, এখন তোমরা কবর জিয়ারত করবে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত তোমাদেরকে আখিরাত মনে করে দেবে। সম্মানিত সুধী, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যেমন ইমাম আবু হানিফার মাজারে যেতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা ছেড়ে ফিলিস্তিন চলে গেলেন, তখন একদিন রাতের বেলায় স্বপ্নে দেখছেন আমার নবীজি তাকে বলছেন, বেলাল তুমি আমাকে ছেড়ে গেলে, তুমি আসবে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই ফিলিস্তিন থেকে আমার নবীর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সেখান থেকে রওনা করলেন। নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে হযরতে বেলালের রওনা। ভাইরা আমার, আল্লাহর ওলি যারা, তারা এমনই মকবুল ব্যক্তি যে জীবিত অবস্থায় যেমন তাদের হাত দুখানা আল্লাহর দরবারে কবুল মকবুল, ঠিক এমনি করে এন্তেকালের পরেও তাদের মাজারের পাশে দোয়া করলে আল্লাহ তাআলা ওই ওলি বান্দার দিকে তাকিয়ে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন, আমাদের হাতের দোয়াগুলো, আমাদের মুখের কথাগুলো আল্লাহ কবুল করেন। সম্মানিত এই জন্য আমরা আমাদের জীবনের যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, তিনি উহুদের শহীদ যারা, উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন, নবী করিম সাল্লাম তিনি তাদের জিয়ারতে যেতেন। আমার নবীজি উহুদের শহীদদের মাজার, তাদের কবর জিয়ারতের মধ্যে যেতেন, এবং তিনি ওই জিয়ারতে গিয়ে আল্লাহর দরবারে বলতেন, ইয়া রাব্বে ইন্না হাউলাই শুহাদা, হে আমার রব, এই উহুদের ময়দানে যারা শায়িত আছেন, এ সকল শহীদ, এরা শহীদ, এরা আল্লাহ তোমার রাস্তায় জীবন উৎসর্গ করেছেন। ইয়া রাব্বে ইন্না হাউলাই শুহাদা, অতএব ফামান যারাহুম ওয়াসাল্লামাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা এদের কবরের পাশে আসবে এবং এদেরকে সালাম দিবে, তুমি তাদেরকে শক্তি দাও, এরা যেন প্রত্যেকের সালামের উত্তর দিতে পারেন। সুবহানাল্লাহ। উহুদ জিয়ারতকারী যারা, যারা তাদের কাছে যান, তাদের সালামের উত্তর দেন। আমার নবীজি এই জন্যই আমাদেরকে কবরস্থান জিয়ারত করতে সালাম দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। তিনি বলেছেন, যখন তোমরা কোনো মাকবারায় যাবে, কবরস্থানে যাবে, তখন কবরবাসীকে কি করবে? সালাম করবে, তাকে সালাম বলবে। আল্লাহর ওলি যারা, তাদের এই রুহানি শক্তি এটা নষ্ট হয় না, জিসমানি শক্তি তাদের অকেজো থাকে, কিন্তু রুহানি শক্তি তাদের কমে না। দেওবন মাদ্রাসার বাবু জাহেরের পাশে আল্লামা শাব্বির আহমদ উসমানী সাহেবের কবর, প্রতিদিন ছাত্রেরা আসরের নামাজের পরে ওই কবরের পাশে গিয়ে মাদুরের উপরে বসে কেতাব পড়া শুরু করে, বই পড়া শুরু করে। আমি ওদেরকে জিজ্ঞেস করেছি যে তোমরা এখানে বই পড়ো কেন? ওরা বলছে, বই পড়ি এ কারণে যে আমাদের ক্লাসে ওস্তাদের কাছে যেটা বুঝে আসে না,
ওনার কবরের পাশে এসে ওই কিতাব ধরলে সেখান থেকে সবকিছু বুঝে আসে। ইসতিমদাদে রুহানি, কবরের থেকে রুহানি শক্তি প্রাপ্ত হয় মানুষ। ভাইরা আমার, এ সমস্ত ওলি যারা, তারা আসলেও পৃথিবীর জীবনে যেমন হেদায়েতের মশাল জ্বালিয়ে যান, এন্তেকালের পরও তাদের রুহানি শক্তিতে সে জায়গায় এক বিশাল রুহানের জগৎ সৃষ্টি হয়ে যায়, ওই জায়গাটি অসাধারণ অবস্থায় পরিণত হয়ে যায়। যেদিন আল্লামা আব্দুর রহমান বার্নি রহমতুল্লাহ আলাইহি এন্তেকাল করলেন, তার দ্বিতীয় দিন আমি এখানে এসেছিলাম, পরের দিনেই আমি এখানে জিয়ারতে এসেছিলাম। আমি খবর পাওয়ার পরে ছুটে আসলাম, সাহেবজাদা জনাব আব্দুল আলিম সাহেব আমার সাথে ছিলেন। আমি কবর জিয়ারত করার পরে আমি বললাম, শারফুল মাকান এ শারফুল মাকিন, শারফুল মাকিন এ শারফুল মাকান, একদিন এমন হবে যে আল্লামা বর্ণী রহমতুল্লাহ আলের কারণে এই এলাকার মানুষ কল্পনাই করতে পারবে না যে এখানে কত বড় একটি প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে। আজ আমরা তার সুফল দেখতে পাচ্ছি। আরো মাত্র কয়েক বছর, আমি তো মনে করছি যে আর 8-10 বছরের মধ্যে দেখা যাবে যে যেখানে আপনারা বসে আছেন এখানে বিশাল এক একটা বিল্ডিং দাঁড়িয়ে গেছে, সেই সময়টা বহু দূরের নয়। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এ সমস্ত অলিয়া উলিয়ারা কারা, এদের সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পরিচয় দিয়েছেন যে পৃথিবীর মধ্যে সাধারণ যত আলেম আছে, আপনি মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, ফকি বলেন, আদিব বলেন, এগুলো আলেমদের এক একটা ক্যাটাগরি। মুহাদ্দিস যিনি হাদিস বিশারদ, ফকি যিনি আইন বুঝেন, আইনজ্ঞ, আদিব যিনি আরবি সাহিত্য সম্বন্ধে পারদর্শী পণ্ডিত, মুফাসসির যিনি কোরআনের বিশ্লেষণ ব্যাখ্যা দিতে পারেন, এই ধরনের কোনো অভিজ্ঞ ব্যক্তি, এই ধরনের কোনো ব্যক্তি যারা পৃথিবীতে দীর্ঘ 16-17-20 বছর গোটা জীবনভর শুধুমাত্র এই ধরনের জ্ঞান অর্জন করতে করতে জীবনকে উৎসর্গিত করেছেন, এই ধরনের বড় বড় পণ্ডিত যারা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন পৃথিবীর যত বড়ই পণ্ডিত হোক না কেন, আল্লাহর ওলিদের কাছে যে জ্ঞান রয়েছে সেটা পণ্ডিতের কাছে নাই। মুফাসসির, মুহাদ্দিস, ফকি এবং আদিব, তাদের কাছে সেটা নাই যেটা আল্লাহর ওলিদের কাছে আছে। তারা এলমে লাদুননীতে পরিপুষ্ট, আল্লাহর বিশেষ জ্ঞান তাদের কাছে আল্লাহ দিয়ে এমন তাদেরকে পাওয়ারফুল করেছেন, শক্তিশালী করেছেন, যে পৃথিবীর মানুষ যখন তাদের কাছে আসে তখন তাদের দৃষ্টি বদলে যায়, তাদের ধ্যান ধারণা পরিবর্তন হয়, তাদের আচার আচরণের পরিবর্তন আসে, তাদের ভাষা, তাদের পরিভাষা, তাদের চলাফেরা, উঠা বসা, তাদের জীবনের সর্বক্ষেত্রে আমূল পরিবর্তন এসে যায়। ওই ব্যক্তি আর সাধারণ থাকে না, সেই ব্যক্তি এখন অসাধারণ ব্যক্তিতে পরিণত হয়ে যায়। এবং আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মেকনাতিসি ক্ষমতা দিয়েছেন, চুম্বকী ক্ষমতা দিয়েছেন, যা আল্লাহর কুদরতি ক্ষমতায় যার দিকেই দৃষ্টি দেয়, গার খাকে গিয়ে রাজ্জার সওয়াদ, যদি মাটির উপর আল্লাহর ওলির দৃষ্টি পড়ে তাহলে সেই মাটিটা স্বর্ণে পরিণত হয়ে যায়। শুধু তাই নয়, বরং কবিতার ভাষায় বলেছেন, আউলিয়ারা হাসতে কুদরত আজ এলা, আউলিয়ারা হাসতে কুদরত আজ এলা, তীর জুস্তা বাজে গান বাজে গর্দন দে জেরা। এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, যদি কোনো তীর তারা কামান থেকে, ধনুক থেকে যদি তীর নিক্ষেপ করেন তাহলে ওই তীর তো আগাবে, ওই তীর অগ্রসর হবে, যেদিকে নিক্ষেপ করা হবে সেই টার্গেট অনুযায়ী তীর আগাতে থাকবে। কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে এই গতিশীল চলমান তীরটাকে ইচ্ছা করলে তারা ফিরায় আনতে পারেন, গতিশীল তীরটাকে, চলমান তীরটাকে, নিক্ষিপ্ত তীরটাকে তারা কি করতে পারেন, ফিরায় আনতে পারেন। তাদের দৃষ্টিশক্তি সাধারণ নয়, অসাধারণ দৃষ্টির মানুষ তারা, চক্ষু বন্ধ করলে আর আল্লাহর আরশ পর্যন্ত তাদের কানেকশন হয়ে যায়।
ভাইরা, আমার এই জগতের মধ্যে এমন ওলি রয়েছেন, প্রতি ওয়াক্তের নামাজ বাইতুল্লাহ শরীফের কাবা ঘরের হরমের ইমামের সাথে তারা আদায় করে দেশে ফিরেন, মসাফাতে বাইদা। আমার জীবনে আমি যখন সেই উত্তরপ্রদেশে লেখাপড়া করি, তখন একজন দরবেশের সাথে আমার দেখা হয়েছিল, যার নাম আব্দুস সাত্তার, হাফিজ আব্দুস সাত্তার। এই দরবেশের দরবারে আমি যেতাম প্রতি বৃহস্পতিবারে, তার খানকা হতো। এই খানকার মধ্যে তিনি আমাকে বিশেষ করে 50 পয়সা করে দিতেন। কি যে আমার সাথে তার মহব্বত হলো! আমি একদিন, উনি যে এলাকায় থাকতেন সে এলাকাটির নাম হলো ছুটমলপুর, ছুটমলপুর গাগালহেরি। আমি চলে গেলাম সেখান থেকে দেহরাদুন। দেহরাদুন হচ্ছে তিব্বত, চীনের পাশে। এই চীনের পাশে ওই পাহাড়ের উপরে উঠতে গেলে সেখানে লিফটের মাধ্যমে উঠতে হয়। মেঘগুলো মনে হয় পাহাড়ের গায়ে আছাড় খাচ্ছে। দেহরাদুনে যাওয়ার পরে আল্লাহর সেই ওলি হাফিজ আব্দুস সাত্তার সাহেবের সাথে আমার দেখা হলো। আমি বললাম, সাহেব আপনি উঠুন, গাড়িতে একসাথে যাই। ওনার জীবনে উনি কোনোদিন গাড়িতে উঠতেন না, খালি পায়ে হাঁটতেন, কোনোদিন গাড়িতে উঠতেন না। বাইরে আমার, আমি তাকে অনুরোধ করলাম চলেন যাই গাগলহেরি। আমি যেখানে তাকে প্রস্তাব দিয়েছি সেখান থেকে অন্তত 150 থেকে 200 কিলোমিটার দূর হবে। উনি বলছেন, আপনি যান, আমি আসতেছি। আমি বাসে দ্রুত গতিতে ছুটমলপুর এসে পৌঁছলাম। পৌঁছার পরে বাস থেকে যখন নামলাম, দেখি উনি সামনে হেঁটে যাচ্ছে। মাসাফাতে বাইদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত একটি বিষয়, যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন যে তারা ইচ্ছা করলে কদম উঠালে ওই মক্কা মদিনায় নবী রওজার পাশে গিয়ে নামাজ পড়ে তারা ফিরে আসতে পারে। রুহানি শক্তিতে তারা এত বড় পারদর্শী, পৃথিবীর গোটা জমিনটা তাদের কাছে এমন সংকুচিত হয়ে যায়, চোখ বন্ধ করলে আরশ পর্যন্ত তারা দেখতে পান, আরশের পুরা কানেকশন তাদের চোখের সামনে হাজির হয়ে যায়। বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কাছে নবদম্পতি এলো, এদের ঘরে আজ এক যুগ হয়েছে কোনো সন্তান নাই। বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে তারা আবেদন করলেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন আল্লাহর কাছে। রে ভাই, ওলিদের কাছে আমরা যাই, তাদের হাত দুখানা আল্লাহর দরবারে কবুল মকবুল। আমাদের দেশের একদল মানুষ তারা বলে যে না, ওদের কাছে যাওয়ার প্রয়োজন নাই। অথচ আমার আল্লাহ বলছেন, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার পথে নিজের জীবনকে উৎসর্গিত করেছে, তোমরা তাদের পথে, তাদের কাছে যাও, তাদের অনুসরণ করো। উলাইকা মা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'ই ওয়াস-সালিহিন ওয়াহাসুনা উলাইকা রফীকা। তোমরা এই সমস্ত অলি, এই সমস্ত বুজুর্গ, তোমরা তাদের পথ অনুসরণ করো। এরা যে পথে চলেন, সেই পথে যদি কোনো ব্যক্তি চলে তাহলে সে আল্লাহকে পাবে। ওনারা যে পথে চলেন, সেই পথে যদি কেউ চলতে পারে তাহলে সেই পথে নবীর সাথে দেখা হবে। আল্লামা বারনী রহমতুল্লাহ আলাই ছিলেন ঠিক এই মাপের একজন বড় মাপের বুজুর্গ। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার কাছে নবদম্পতি আবেদন করলো, হুজুর আপনি দয়া করে একটু দোয়া করে দেন। দোয়া তো চাওয়া যায়, কি বলেন, চাওয়া যায় না? পীর মুরিদের কাছে দোয়া চান, মুরিদ পীরের কাছে দোয়া চায়, ভাই ভাইয়ের কাছে, ভাই বোনের কাছে, বোন ভাইয়ের কাছে, ছেলে মায়ের কাছে, মা ছেলের কাছে, বাবা সন্তানের কাছে, সন্তান বাবার কাছে, প্রতিবেশী প্রতিবেশীর কাছে, একজন আরেকজনের কাছে দোয়া চায়। কার হাতে আল্লাহ দোয়া কবুল করবেন সে বিষয়টি গোপন রয়েছে। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন মকবুল ওলি। এই ওলির হাত দুখানা আল্লাহর দরবারে মকবুল। নবদম্পতি ছুটে এসেছেন তাদের কাছে, আসার পরে বলছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করে দেন। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে সময় দাও,
আমি একটু মোরাকাবা করব, চক্ষু বন্ধ করে আমি একটু দেখব তোমাদের সিদ্রাতুল মুনতাহা সেই বড় এই গাছের পাতার মধ্যে তোমাদের কোন সন্তানের বরাদ্দ আছে কিনা। চোখের দৃষ্টি আল্লাহর ওলিদের অনেক বড়। এই চোখ দুটাকে যদি আল্লাহর পথে নিবেদিত প্রাণ করা যায়, সেই মানুষগুলো যাদের চক্ষুগুলো দিয়ে এত বড় পাওয়ারি চক্ষু, যেই চক্ষু দিয়ে আরশ পর্যন্ত দেখা যায়, সেই চক্ষুগুলো কেমন করে তৈরি হলো? ওই হাত দিয়ে যা ইশারা করে তাই ঘটে যায়, যেখানে তারা হাঁটেন সেই জমিনের মধ্যে বরকত হয়ে যায়, মুখ দিয়ে যা বলেন সাথে সাথে সে কথাটি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারণ হচ্ছে এই হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ বলেন, লা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা উহিব্বা। পৃথিবীর মধ্যে আমার যে সকল বান্দা নিয়মিত সকল ফরজ ইবাদত যা আছে সব আদায় করার পরে যখন তারা এক্সেস কোন নফল নামাজ পড়েন, কোন অতিরিক্ত ইবাদত করেন রাতের গভীরে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা আছেন, ইশার নামাজ পড়ে তারা শুধু ঘুমিয়ে পড়েন তা নয়, বরং এশার উযু দিয়ে তারা ফজর পর্যন্ত জেগে জেগে ইবাদত করেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি দীর্ঘ 40 বছর পর্যন্ত ইশার উযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। একদল উদ্ভট মানুষ বলে, এইটা কি সম্ভব? আরে বেটা এটা সম্ভব না, যে ডক্টর পিএইচডি করলো সেটা কেমনে করলো? এটা তো সম্ভব তার পক্ষে হইছে, কি বলেন ঠিক না? জগতের মধ্যে বড় মাপের অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে মুজাহাদা করবে, আমার পথে যারা চেষ্টা করতেই থাকবে আগাবার জন্য, আমার আল্লাহ বলছেন আমি তার পথ বন্ধ করে রাখবো না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার কুদরতি বিষয়গুলো নিয়ে যারা মুজাহাদা করবে, যারা এটার উপরে মনোযোগ সৃষ্টি করে এটার মূল মাহাত্ম্য, এটার ওই গভীরে পড়ে থাকা গোপন বিষয়গুলোকে উদ্ধার করার জন্য যারা দুনিয়া থেকে নিজকে আলাদা করে ওই বিষয়গুলোর উপরে মনোযোগী হয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন তখন আমাকে বুঝার মতো ওই গোপন বিষয়টাকে পাবার জন্য হাজার হাজার দুয়ার আমি তার জন্য খুলে দেই। তখন ওই ব্যক্তি আর সাধারণ থাকে না, তখন তার চোখটা হয়ে যায় একটা শক্তিশালী চক্ষু, তার দৃষ্টিটা হয়ে যায় একটা শক্তিশালী দৃষ্টি, তার চিন্তা হয়ে যায় বড় বড় শক্তিশালী পাওয়ারফুল চিন্তা। মানুষ যেটা গবেষণা করতে পারে না, মানুষ যেটা চিন্তাই করতে পারে না, তার চিন্তার মধ্যে সেই জিনিসটা এসে যায়। এই জন্য আল্লাহর ওলি যারা সাধারণ এমনি এমনি ওলি হন নাই, আল্লাহর ওলিদের জীবনের মধ্যে মুজাহাদা করতে হয়েছে। আল্লামা বার্নি রহমতুল্লাহ আলাই জীবনভর ওই ফুলতুলির দরবারে গিয়ে সেখানে নিজের জীবনকে সুপর্দ করে দিয়েছেন, গোলামির সবকিছু যা আছে সব মেনে নিয়েছেন। মিটা দে তু আপনি হস্তি কো গর কুচ হো না চাহে কে দানা খাক সে মিল কর গুলে গুলজার হো জাতা হ্যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ধান আর বীজ যাই বলুন না কেন, যদি মাটিতে মাটির সাথে যদি মাটির উপরে যদি সেই বীজটা নিজেকে সোপর্দ না করে সুপে না দেয়, যদি নিজেকে অর্পণ না করে, তাহলে সেই বীজ থেকে কোনোদিন গাছের আশা করা যায় না। বীজটা মাটির কাছে নিজকে সুপে দিলে তখন সেই মাটির স্পর্শে ওই বীজের মধ্যে একটা নতুন গাছ অঙ্কুরিত হয়ে উঠে, ফলে ফুলে সুশোভিত হয়ে যায়, একটি জীবন্ত বিশাল প্রকাণ্ড গাছের আকৃতি ধারণ করে। এই জন্য কবি বলেন, মিটা দে তো আপনি হাস্তি কম
গর কুছ হো না চাহে, তুমি যদি নিজকে কিছু করতে চাও তাহলে তুমি তোমাকে বিসর্জন দাও, তুমি তোমাকে ছেড়ে দাও, তোমার মধ্যে যা আছে, তোমার মধ্যে আমিত্ব অহংকার, তোমার মধ্যে লোভ লালসা, তোমার মধ্যে কাম ক্রোধ, তোমার ভিতরে যত চাহিদা আছে সবগুলো তুমি বিসর্জন দাও, সবগুলো তুমি উৎখাত করো তোমার থেকে, তুমি একমাত্র নিবেদিত হও আল্লাহর জন্য। কার জন্য? তুমি মুখ দিয়ে যা বলবে আল্লাহর উদ্দেশ্যে, চোখ দিয়ে যা দেখবে আল্লাহর দেওয়া বিষয়গুলো দেখবে, এই চোখ কোনোদিন হারাম জিনিস দেখবে না, হাত কোনোদিন হারাম জিনিস আনবে না, পা কোনোদিন হারামের কাছে নিয়ে যাবে না। সব দিক থেকে আমার জীবনটাকে যখন আমি একটি কন্ট্রোল, আমি যখন আয়ত্তের মধ্যে নিয়ে আসব, তখনই আমার জীবনটা একটি নিয়মের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সম্মানিত শ্রোতা, এই জন্য ভাইরা আমার, পৃথিবীর মধ্যে সমস্ত অলিয়া উলিয়া যারা, এরা সাধারণভাবে শুধুমাত্র মানুষ তাদেরকে ওই দুইটা গরুর মাথার উপরে লাল ফেলা ঘুরাইয়া এদেরকে অলি ঘোষণা করে নাই। আমার আল্লাহ বলেন, যারা আমার পথে নিজের জীবনকে বিলিয়ে দেয়, মুজাহাদার শেষ প্রান্তে যারা নিজকে অর্পণ করে, আমি তাদের জন্য সব দুয়ার খুলে দেই। এ সমস্ত অলি পীর মাশায়েক মানুষগুলো তাদের জীবনটা ছিল কেমন? পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা মুখে যা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যখন আল্লাহকে রব বলেছে, আল্লাহর বাইরে আর তাদের কোনো কাজ পাওয়া যাবে না। সুম্মা ইসতাকামু, তার উপরে নিজকে প্রতিষ্ঠিত করেছে, তাদের জীবনের কোনো কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ বিরোধী কোনো কাজ খুঁজে পাওয়া যায় নাই। ভাইরা আমার, এই জন্যই হাদিসে কুদসির মধ্যে এসেছে, লা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বাহ। মানুষ যখন ফরজ ইবাদত করার পাশাপাশি নফল ইবাদত করা শুরু করে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ইশরাক পড়তেছে, আওয়াবিন পড়তেছে, কতক্ষণ সালাতুদ দোহা, সালাতুল আওয়াবিন, সালাতুল ইশরাক, সালাতুত তাহাজ্জুদ, একের পরে এই সমস্ত ইবাদত করছে। ভাইরা আমার, এ সকল ইবাদত যারা করেন, এগুলো এক্সেস, এগুলো নফল, এগুলো অতিরিক্ত ইবাদত। বলুন এগুলো কি ইবাদত? সারা রাত মানুষ নাক টেনে ঘুমায়, আর এ সকল ব্যক্তি নাক টেনে ঘুমাবার সুযোগ তাদের নাই, তারা গ্রহণ করেন নাই, বরং তারা আউয়াবিন নামাজ পড়ছেন। ওরা বলে আউয়াবিন পেল কই, আউয়াবিন তো নাই। অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আউয়াবিন গাফুরা। কন্না সুবহানাল্লাহ। ইন তাকুনু সালিহিন, তোমরা যদি নেককার হও, আল্লাহ বলছেন, আওয়াবিন যারা আল্লাহর পথে ইবাদত নিয়ে যারা অগ্রসর হয়েছে, তাদেরকে আল্লাহ সবসময় ক্ষমা করতেই থাকেন, যে তাদের কোনো গুনাহ বলতে গেলে কিছু আর রাখেন না। কথা বুঝতে পারছে? এই জন্য আওয়াবিনের নামাজ এসেছে। আওয়াবিন মানে আল্লাহর পথে ইবাদত নিয়ে যারা অগ্রসরমান ব্যক্তি। ভাইরা আমার, এই সমস্ত মানুষগুলো রাতের প্রহরে আল্লাহর ইবাদতে তাদের জীবন এমন ভাবে উৎসর্গ করে, আমার আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, রাতের প্রহরে ঘুমাবার চেয়ে তারা বিছানার থেকে নিজের দেহটাকে আলাদা করে, ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা, আর আল্লাহর কাছে হাত পেতে আশা নিয়ে দোয়া করে, মাবুদ তুমি তো ক্ষমা করতে চেয়েছো, তুমি বলেছো লা তাকুনা তুমির রহমাতিল্লাহ। আবার মাঝে মধ্যে
ভয় ভীত হয়ে পড়ে, মাবুদ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কেয়ামতের ময়দানে আমার কি উপায় হবে। নামাজে দাঁড়িয়ে থরথর করে কাঁপে, নামাজে দাঁড়িয়ে আল্লাহর সান্নিধ্যে নিজকে অর্পণ করি। কোন সুবহানাল্লাহ! আর আমরা নামাজে দাঁড়াই দোকানের হিসাব করি, কতক্ষণ না দোকানের হিসাব করি। এক ইমাম সাহেব ভুলে 3 ডাকাতের পরে সালাম ফিরাই ফেলেছেন, মুসল্লি যারা পিছন দিক থেকে শুধু লোকমা আর লোকমা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম এত শক্ত, ইমাম কঠিন, একটা লোকমাও নেয় নেই, আছে না 13 ইমাম দিয়ে একটা পাওয়া যায়, কোন লোকমাই নেয় নাই। যখন লোকমা নেয় নাই তখন মুসল্লিরা সব বিরুদ্ধে চলে গেছে, মুসল্লিরা বলা শুরু করছে ইমাম সাহেব লোকমা নিতে জানেন না। কয় কেন লোকমা নিব? কয় নামাজ 3 টাকা ধুয়েছে। ইমাম সাহেব বললে 4 টাকা ধুয়েছে। ওরা বলছে না 3 টাকা ধুয়েছে। কয় 3 টাকার যে হয়েছে কি প্রমাণ আছে আপনাদের কাছে? একজন লোক বলছে আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? কয় আমি প্রতিদিন আপনার পিছনে জোহরের নামাজ 4 রাকাত পড়তে এসে 4টা দোকানের হিসাব করি, আজকে 3টা দোকানের হিসাব হয়েছে, একটা বাকি আছে। কথা বুঝতে পারছি? আমাদের ইবাদত গুলো হলো এমন যে ইবাদতের মধ্যে কোনো হুজুরে কালব, নিজের আন্তরিকতা, আল্লাহর আনুগত্যে নিজেকে সুপর্দ করার মানসিকতা নিয়ে কখনো আমরা নামাজে দাঁড়াই না। এই জন্যই ভাইরা আমার, জগতের মধ্যে সমস্ত অলি যারা আউলিয়া ইকরাম, এই সমস্ত পীর, এই সমস্ত কামেল মানুষ, তারা মানুষের জীবনের মধ্যে তাদের জীবন চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করেন। আপনি দেখবেন আমাদের এই পুরা বাংলাদেশ, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাংলাদেশ, এর রাজধানীটা কোথায়? ঢাকা। সবাই বলেন রাজধানী কোথায়? ঢাকা। আরেকবার বলেন রাজধানী কোথায়? ঢাকা। পুরা দেশের রাজধানী হচ্ছে ঢাকা। আপনার দেহের মাথা থেকে পা পর্যন্ত এটা হচ্ছে বিশাল একটা দেশ, আর এটার রাজধানী হচ্ছে কলব হার্ট। কথা বুঝলেন? আপনার ডাইন হাত হচ্ছে চিটাগাং আর বাম হাত হচ্ছে সিলেট, কতক্ষণ না পাও হচ্ছে একখান খুলনা আর একটা রাজশাহী। কথা বুঝতে পারছেন? এই দেহটার মধ্যে এগুলো হাত পা, আপনার চক্ষু মুখ, এগুলো এক একটা ছোট বড় শহর। কথা বুঝতে পারছেন? আর পুরা দেহ রাষ্ট্রের মধ্যে রাজধানী কি? কলব। আপনি দেখবেন পৃথিবীর মধ্যে জাহের এবং বাতেন, প্রকাশ্যে এবং গোপনে দুইভাবেই যদি বিচার করেন, তাহলে ইসলামের কত চমৎকার সামঞ্জস্যতা, ইসলাম কত সুন্দরভাবে একটি জিনিসকে উপস্থাপন করেছে। পৃথিবীর সমস্ত ডাক্তার যারা জেনারেল লাইনে লেখাপড়া করে, কথা বুঝতে পারছেন, এই সমস্ত জেনারেল ডাক্তার যারা মানুষের দেহ অপারেশন করে, যারা মানুষের ওই কিডনি থেকে নিয়ে, যারা মানুষের সেই লিভার থেকে নিয়ে দেহের প্রতিটি অঙ্গে যারা যাদের বিচরণ রয়েছে, মরাকাটা বিজ্ঞান যারা পড়েছে, অ্যানাটমি বিজ্ঞান যাদের মুখস্থ, এই সমস্ত ডাক্তার সবাই আমাদেরকে বলে যে একটি মানুষের দেহের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো রোগে সে আক্রান্ত হতে পারে, তার চেয়ে সবচেয়ে বড় কঠিন যে রোগটা, যেটাতে মুহূর্তে মানুষের মৃত্যু এসে যায়, আর সেটি হলো হার্টের রোগ। কিসের রোগ? হার্টের, মানে কলব, হৃদরোগ, হৃদযন্ত্র, এটা যেকোনো সময় বন্ধ হয়ে গেলে মানুষের মৃত্যু অনিবার্য। সম্মানিত সুধী, রোগের মধ্যে কতগুলো রোগ আছে? স্যাঁসরা, কতগুলো রোগ আছে অভদ্র, এগুলো নিয়ে মানুষ চলে, অত চিন্তা করে না। যেমন স্যাঁসরা রোগ হলো চুলকানি, এটা যাইতে চায় না সহজে, এটা হাজারবার যদি বলেন যে তোমার বিদায় করলাম, যাই সালাম, না, তারপরে কয় চুলকাও, এটা সমাজ জমাত কিচ্ছু বুঝে না। কথা বুঝতে পারছেন? আরেকটা হলো অভদ্র রোগ, এটা হলো যেমন সর্দি যদি নাকে লাগে, নাকে সর্দি লাগলে যখন শরবত পড়তেছে বাম হাত দিয়া, ফেলতে ফেলতে যখন অস্থির দিশা পায় না, তখন ডাইন হাত দিয়ে শুরু করে, তার মানে ভদ্রতার রক্ষা পায় না। এগুলো নিয়ে সমাজে চলা যায়, বাঁচা যায়। কিন্তু আরেকটা রোগ যেটা হলো হার্ট, আর ওই হার্টটা কোথায়? ডাক্তার বলে দিয়েছে ওই হার্টটা হলো বাম পাশে, বাম দুধের 2 আঙ্গুল নিচে। ডাক্তার, তারা আজকের পৃথিবীর মেডিকেল সায়েন্স, তারা বলছে এই জায়গায় হার্টটা আছে, এটা বাইপাস যদি করা যায়, এই হাড়ের মধ্যে অসুস্থতা যদি দেখা যায়, তাহলে সেটা এনজিওগ্রাম করতে হয়। কথা কন্যা, কি করতে হয়? এনজিওগ্রাম করতে হয়।
হাড়ের সেই সমস্ত রগগুলো যদি চর্বির কারণে ন্যারো হয়ে যায় তাহলে সেগুলো বাইপাস করে চর্বিগুলো সরাই দিতে হয়, অথবা বাইপাস করে পাশের থেকে রাস্তা করে দিতে হয়, অথবা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে ওই রগগুলোর ভিতর থেকে চর্বিগুলো সরিয়ে সেই মানুষটাকে সজীব করার ব্যবস্থা গ্রহণ করা হয়। কথা বুঝতে পারছেন? এই হাড়ের মধ্যে মানুষের যে চেম্বারগুলো আছে এগুলো যদি ব্লক হয়ে যায়, এগুলো ব্লক হয়ে গেলে কোনোটা 90% ব্লক হয়, কোনোটা 80% ব্লক হয়, আবার কোনোটা 100% ব্লক হয়। যদি এটা ব্লক হয়, এই হার্ট ব্লক হয়ে গেলে ডাক্তার বলে যে তার গোটা দেহ অচল হয়ে যাবে, সেই লোকটা মরতে আর বেশিক্ষণ সময় লাগবে না, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো মুহূর্তে অকেজো হয়ে যাবে। এই জন্য যখনই এখানে চু করে ব্যথা হয় তখন চিচি গাড়ি নিয়ে আসে, ওই যে ঢিং ঢাং গাড়ি, কতক্ষণ না ঘন্টা বাজারও গাড়ি নিয়ে আসে। ভাইরা আমার, মুহূর্তে রাস্তার মধ্যে আপনি বাম দিকে চলবেন কিন্তু সেখানে আর আইন মানা হয় না, বরং এই রুগীকে অতি তাড়াতাড়ি হার্টের হাসপাতালে ভর্তির জন্যে ডাইন দিকে ওই গাড়ি তাড়াতাড়ি পরিচালনা করে হাসপাতালে নেওয়া হয়, ঠিক কিনা ভাই? পৃথিবীর মধ্যে ডাক্তার যারা, তারা হার্টের কোনো রকম অসুস্থতা হলে সেই রুগীটাকে বাঁচানোর জন্যে তারা এনজিওগ্রাম করেন, বাইপাস করেন, ওপেন হার্ট সার্জারি করেন। আমার নবী বলেন এই পৃথিবীর মধ্যে একজন মানুষ আল্লাহকে মানে না, আল্লাহকে না মানার কারণ হলো তার ওই হাড়ের মধ্যে অসুস্থতা, তার কলবের মধ্যে কি হয়েছে, অসুস্থতা সৃষ্টি হয়েছে, এটি এনজিওগ্রাম দরকার, কতক্ষণ না? হাড়ের কি দরকার? কলবের মধ্যে এনজিওগ্রাম করা দরকার। হাড়ের যেমন বাইপাস হয়, কলবেরও বাইপাস হয়, কতক্ষণ? এই হার্ট কি কি অসুস্থতায় পড়ে, একটা মানুষ কি কারণে গুনার কাজ করে, পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ সেই কারণগুলো উল্লেখ করেছেন। হার্টের রোগ যেমন মেডিকেল সায়েন্সের ডাক্তার জেনারেল ডাক্তাররা যেমন নির্ণয় করে, আমার কোরআন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে এই কলবের রোগগুলো নির্ণয় করে দিয়েছে। আপনি দেখেন এই রোগগুলো নির্ণয় কত চমৎকার, আপনি অবাক হয়ে যাবেন যে কেন আমাদের মাথা আল্লাহর পথে আসে না, কেন আমাদের মন মসজিদে বসে না, কেন আমাদের ইমানগুলো শক্তিশালী হয় না, পাওয়ারফুল হয় না, কেন আমাদের এই হাড়ের মধ্যে কলবের মধ্যে কি কি রোগ আছে, এবং কেন এটাকে এনজিওগ্রাম করতে হবে, কেন এনজিওগ্রামের ডাক্তারের কাছে যাইতে হবে। মেডিকেল সায়েন্সের ডাক্তার যেমন ওই ওসমানী জেনারেল হাসপাতালে আছে, পিজি হাসপাতালে আছে, ল্যাব এইটে আছে, কার্ডিয়াকে আছে, ঠিক এমনি করে হৃদরোগ ইনস্টিটিউটে আছে, ওই মাউন্ট এলিজাবেথ মাওই, ভাইরা আমার সিঙ্গাপুরে যেমন আছে, চেন্নাইতে যেমন আছে, ভারতের চেন্নাই ভেল্লোর, ঠিক এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো অন্তরের মধ্যে, কারো কলবের মধ্যে যদি হিংসা আসে, কতক্ষণ না কি আসে, হিংসা, তাহলে ওই চেন্নাই ডাক্তার হিংসা দূর করার মতো শক্তি রাখে না, তার প্র্যাকটিস নাই, পৃথিবীর মধ্যে সে কোনো ট্যাবলেটের নাম বলতে পারবে না যে এটা খাইলে তার অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে। আপনার কি জানেন হিংসার কোনো ট্যাবলেট আছে? হিংসা দূর হওয়ার কোনো ট্যাবলেট পাইছেন? কতক্ষণ না কেন পাইছেন? ভাইরা আমার হাড়ের মধ্যে রোগ হলে ডাক্তার আমাকে ঔষধ দেয় খাইতে, এটা বড় খারাপ রোগ। আমার নবী বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদিলা মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কালব। আমার নবী বলেন তোমাদের বাম দুধের দু আঙ্গুল নিচে একটা ছোট্ট হাড় আছে, একটা কলব আছে, সেই কলবটা যদি সুস্থ হয়, সুস্থ থাকে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত তোমার সব সুস্থ থাকবে, আর যদি এইটা যদি নষ্ট হইয়া যায়, ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, তোমার মাথা থেকে পা পর্যন্ত সব নষ্ট হয়ে যাবে, তোমার হাত আর কোনোদিন ইসলামের কথা লিখবে না, তখন যত বেঈমানি বান্দরামি কথা সব তোমার কলম দিয়ে বের হবে, তোমার চোখ তখন অন্যের মেয়েটার প্রতি লুলুপ দৃষ্টি হয়ে যাবে, তোমার এটা যদি নষ্ট হয়ে যায়, কলপটা নষ্ট হয়ে গেলে তখন তোমার মুখ দিয়ে মিথ্যা কথা আসবে, সত্য কথা বের হবে না। তাহলে এই সত্য কথা বের করতে গেলে চোখটা দিয়ে ভালো জিনিস দেখতে গিয়ে গেলে, পাটা দিয়ে মসজিদে আনতে গেলে, হাত দিয়ে ভালো কথা লিখতে গেলে কলবের এনজিওগ্রাম দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা? তাহলে আমরা আগে নির্ণয় করি একটা মানুষের কলবের মধ্যে কি কি রোগ থাকতে পারে। আসুন, পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন কলবটা অসুস্থ হয়,
আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদাহ ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন যে বান্দা তোমার কলবটা অসুস্থ হয়, ফি কুলুবিহিম মারাদুন, কলব কি হয়, তোমার কলবের মধ্যে অসুস্থতা দেখা দেয়। আর যদি অসুস্থতা দেখা দেয় তাহলে কিন্তু আল্লাহ তাআলা কখনো কখনো অসুস্থতা বাড়িয়ে দেন, আর সেই অসুস্থতা বাড়িয়ে দিলে ওই চোখে আল্লাহর কোনো জিনিস ভালো লাগবে না, মুখে আল্লাহর কথাটা ভালো লাগবে না, তখন জন্ডিস রোগী হয়ে যাবে। কতক্ষণ না আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন মানুষের কলবের আরেকটা রোগ আছে, সেটা হলো কাসিয়া। কাসিয়া শব্দের অর্থ হচ্ছে মানে খুব, এটা মানে এমন কঠোর হয়ে যায়, এটা কারো কথা মানে না, শক্ত হয়ে যায়। কতক্ষণ না কারো কথা মানে, পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন ফাবিমান কুযিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া يحرفوا الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به قل سبحان الله আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে তিনি বলে দিয়ে দিলেন এই পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে যারা ওয়াদা রক্ষা করে না, ওয়াদা পালন করে না। ইহুদিরা আল্লাহর কাছে ওয়াদা দিয়ে ওয়াদা পালন করে নাই, খ্রিস্টানরা পালন করে নাই। আমার আল্লাহ বলেন আল্লাহ বলছেন আমার সাথে অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপরে অভিশাপ দিয়েছি। আর আমি তাদের অন্তরটাকে বড় শক্ত করে দিয়েছি। তাহলে কলবটা কি হয়, এটা শক্ত হয়, শক্ত যখন হয় তখন এটা আর কথা শুনতে চায় না। কথাগুলো কি বুঝতেছেন ভাইরা আমার? কেন আল্লামা বর্ণী রহমতুল্লাহ আলাইর প্রয়োজন ছিল এই পৃথিবীতে? কতক্ষণ না এই ধরনের মহান অলিদের কেন প্রয়োজন? ওই মেডিকেল সায়েন্সের ডাক্তার যেমন প্রয়োজন, আমাদের অন্তরগুলো থেকে এনজিওগ্রাম করে আল্লাহর জেকের সেখানে বসায় দেওয়া, কতক্ষণ না এটাও কি প্রয়োজন? পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন কখনো কখনো আমি পর্দা করে কলবটাকে ঢেকে দিই। وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعْ إِلَيْكَ وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوا وَفِي آذَانِهِمْ وَقْرًا। আল্লাহ বলেন পৃথিবীর এমন কিছু মানুষ আছে যেই মানুষের কলবের উপরে পর্দা পড়ে গেছে। কলবটা কি ঢেকে গেছে? আয়নার উপরে যদি আবরণ পড়ে তাহলে সেখানে মুখ দেখা যায় না, কলবের উপরে ঢাকা পড়ে গেলে। নবী বলেন ইজা আজনাবাল আব্দ ফাকানাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, মানুষের কলবের উপরে যখন কি দাগ পড়ে যায়, গুনাহ করে যখন কোনো মানুষ তখন তার কলবের উপরে দাগ পড়ে যায়, তখন ওই কলব দিয়ে ভালো জিনিস সে উপলব্ধি করতে পারে না। ভাইদের খেদমতে আরজ করতে চাই, কলবের ট্রিটমেন্টের জন্য অনেক লম্বা কথা আমি আপনাদের কাছে কি বলবো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের প্রত্যেকের কলবের এনজিওগ্রাম দরকার। কতক্ষণ না একটার পর একটা আয়াত যদি আমি পড়ি আপনি অবাক হয়ে যাবেন, এই কলবটা এটা কখনো কখনো মুতাকাব্বির হয়ে যায়, এটা কথা শুনে না ঘাড় মোটা হয়ে যায়। আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআন মজিদে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতু ওয়াহুম মুস্তাকবিরুন। আল্লাহ বলছেন কখনো এই কলবটা মানুষের কথা শুনে না, আবার কখনো এই কলবটা গুনাহগার হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন ওয়ালা তাকতুমুশশাহাদা ওয়ালা তাকতুমুশশাহাদা ফামান ইয়াকতুমুহা ফাইন্নাহু আসিমুন কালবু। যদি কোনো ব্যক্তি
সত্য কথা বলার সাক্ষী না হয়, সত্য কথা যদি সাক্ষ্য না দেয়, তাহলে তার অন্তরটা গুণাগার হয়ে যায়। এই অন্তরটা গুণাগার হলে সত্য কথা তার মুখ থেকে বের হয় না, তাহলে বোঝা গেল এটা গুণাগার হয়। কখনো কখনো মানুষের কলবটা বেঈমান হয়, বলুন না, কখনো কখনো মানুষের কলবটা কি হয়, বেঈমান হয়। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলুলা يَحْزُنُكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ مِنَ الَّذِينَ قَالُوا آمَنَّا بِأَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوبُهُمْ। কখনো কখনো কলবটা কি হয়, বেঈমান হয়। তাহলে এই কলব বেঈমান হওয়া, কলবটা গুনাগার হওয়া, অসুস্থ হওয়া, এই সবগুলো হচ্ছে কলবের কঠিন কঠিন রোগ। এই রোগ থেকে সেই কলবটাকে বাঁচাবার জন্য অপারেশন করা দরকার, এনজিওগ্রাম। আর সেটা কি? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবটার চিকিৎসা একমাত্র কি? আল্লাহর জিকির। সবাই বলেন আল্লাহর কি? আল্লামা বর্ণী রহমতুল্লাহ আলাই, যেই মেডিকেল সায়েন্সের তিনি প্রফেসর ছিলেন, কতক্ষণ না, যেই মেডিকেল বিজ্ঞান কলেজের যিনি পরিচালক ছিলেন, সেটা ছিল এমন যে মানুষের অন্তর থেকে যত কালিমা, লোভ, লালসা, মোহমাদ, সহ্য, কাম, ক্রোধ, মানুষের জীবনে যেটা কোনো জেনারেল ডাক্তার দূর করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত অলিরা এসে অন্তর থেকে সেই কালিমাগুলো দূর করে, ধুয়ে মুছে, পবিত্র করে ওই লোকটাকে এমন স্বচ্ছ করে দেন যে তখন চোখ দিয়ে সে দেখতে পায় জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত। কথা বুঝতে পারছেন? তখন ওই ব্যক্তি দেখতে পায় পৃথিবীর জীবনে কোনো মানুষের দিকে তাকাইলে বলে দিতে পারে যে এই লোকটা, ডাক্তার যেমন দেখলেই বলে যে এটা জন্ডিস রোগ হয়েছে, না হলে এটা জ্বর আছে। বিধান চন্দ্র রায় একজন হিন্দু ডাক্তার ছিলেন ভারতে, তিনি যখন হাসপাতালের বারান্দা দিয়ে হাঁটতেন তখন রুগী দেখেই বলতে পারতেন যে এই লোকটার এই রোগ। তাহলে একটা হিন্দু মানুষ যদি কইতে পারে, তাহলে আল্লাহ আল্লাহর ওলি জিকিরের মাধ্যমে যারা মানুষের অন্তরকে পবিত্র করার মতো ক্ষমতা রাখেন, সেই মানুষগুলো দেখে বলতে পারে না যে এই লোকটার মধ্যে কিসের স্বভাব আছে, কতক্ষণ না, এটার মধ্যে কি খারাপ অভ্যাস আছে, যে না ব্যভিচার, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ। এই জন্য সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনি জিকির করছেন, তার একজন মুরিদ জিকির করতে পারছে না। তখন সেই মুরিদ বলছে, হুজুর আমার তো জিকির আসতেছে না। উনি বলে যে তুমি সুদ খাও, এই জন্য জিকির আসতেছে না, বলি দিয়ে দিন। আল্লাহর ওলিদের চক্ষু এত বড়, সম্মানিত শুধু এই জন্য আমি বলতে চাই, আল্লামা বর্ণী রহমতুল্লাহ আলাই একটা সাধারণ মাপের ওলি তিনি ছিলেন না। আপনি দেখবেন আমার এই কথাটি, আমি এই মাওলানা কাফিলউদ্দিন সরকার এই জমিনে বলে গেলাম, আর কতদিন বাঁচি না বাঁচি আমার জানা নাই। কথা বুঝতে পারছ? আগামী 10 বছরের মধ্যে আল্লাহ আমাকেও যদি দেখায়, তাহলে আপনি দেখবেন এইখানে শুধু অতটুকু জায়গায় আমরা বসে থাকবো তা নয়, বরং বিশাল প্রতিষ্ঠান এখানে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলিদের এই বিশাল মাহফিল ভাইরা আমার, এই পিতা বিশাল প্রতিষ্ঠানগুলো সৃষ্টির জন্য এই সমাজের মধ্যে হাজিরিন, যে কথাটি বলতেছিলাম, মেডিকেল সায়েন্সে যেমন মানুষের কলব, মানুষের অন্তরের মধ্যে, হার্টের মধ্যে নানা ধরনের রোগ ধরা পড়ে, রোগগুলো চিকন হয়ে যায়, এনজিওগ্রাম করে, ঠিক আল্লাহর ওলিরাও মানুষের কলবের মধ্যে এনজিওগ্রাম করেন, ঠিক কি না? আর এনজিওগ্রাম মানে কি ঢুকান? আল্লাহর জিকির, বলুন না কি? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অতএব এই সমস্ত মহান ওলি যারা, তারা হচ্ছেন মূল মানুষটাকে গড়ার কারিগর, মানুষগুলোকে সত্যিকার মানুষে রূপান্তরিত করে এই মানুষগুলোর জন্য জাহান্নামের আগুনে না জ্বলে, এই মানুষগুলো যেন কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত না হয়, এই মানুষগুলো অনাদি অনন্তকাল পর্যন্ত
পরকালের জীবনে যেন সুখী হতে পারেন, যে কারণে জগতের মধ্যে আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন, সব মানুষ ঘুমায়, আর এই সমস্ত অলিরা হাত পেতে আল্লাহর দরবারে দোয়ায় মশগুল থাকেন। অতএব আল্লাহর ওলিদের তাদের শান তাদের মান কোন অংশে কম নয়। আল্লামা সাফকেবেলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই জামানার মুজাদ্দিদ ছিলেন, তিনি এক মুহূর্তের জন্য কোনো বিশ্রাম তিনি নেন ঘর থেকে বের হয়ে কোথেকে কোথায় মানুষগুলোকে যাতে সুস্থ করা যায়, এই মানুষগুলো যেন চারিত্রিকভাবে এরা যেন ভালো মানুষ হয়, এদের কথা এদের বার্তা এদের উঠা বসা চলাফেরা সবটাই যেন পরিবর্তন হয়ে একটি সুন্দর সোনালী মানুষে তৈরি হয়। কি বলেন ঠিক না? আমার দেশের বহু সোনালী মানুষ আছে, যে সোনালী মানুষ ঘুষ ছাড়া আমার কাজ করে না, কথা বলেন না। আমার সমাজের মধ্যে কত সোনালী মানুষ এমন আছে, সুদ না খাইলে তারা আমাকে একটি পয়সাও ধার দেয় না, কথা বুঝতে পারছেন? আমার দেশের সোনালী মানুষ এমন আছে যারা ওই ক্যাপসুলের ভিতরে যারা ময়দা ঢুকায়, কথা কি বুঝতে পারছেন? আমার দেশের এই ধরনের কিছু সোনালী মানুষ সমাজের মধ্যে আছে সত্যিকার অর্থে, যারা এ পর্যন্ত পবিত্র হয় নাই। পৃথিবীর কোনো ডাক্তার ট্যাবলেট খাওয়াইয়া তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ লোভ লালসাকে দূর করতে পারে নাই। এই পরিবর্তন আসছে কোথায়? আল্লাহর ওলিদের দরবারে। সম্মানিত সুধী, আমাকে একটি বিষয়ের জন্য বলা হয়েছে যে এই যে একটা মাহফিল আজ যাকে কেন্দ্র করে আমরা মনে করি আল্লামা আব্দুর রহমান বর্ণী রহমতুল্লাহ আলাই ফুল ওই সিলসিলায় ফুলতুলির উপরে ফুলতুলির সিলসিলার উপরে একজন বড় মাপের মুজাহিদ ছিলেন, কি বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ এই সিলসিলার উপরে প্রতিষ্ঠিত করতে তার শ্রমের কোনো অভাব ছিল না। আজ তার এই মাহফিল, আপনারা কি চান না এই মাহফিলটি প্রতি বছরে হোক? জোরে বলেন চান কিনা, একটু হাত উঠান চান কিনা। তাহলে যদি চেয়ে থাকেন তাহলে আগামী বছর এই মাহফিলটি অনুষ্ঠিত হোক। আলী মোলামা এখানে আসবেন, সাহেবজাদা এখানে এসছেন, আমার বেশি লম্বা কথা বলার সুযোগ নেই। আমি আপনাদের কাছে বলতে চাই যে আগামী বছরের জন্য এই মাহফিলের একটি প্যান্ডেল দরকার, একটি প্যান্ডেল দরকার। আপনাদের মধ্যে কেউ কি আছেন যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছর এই প্রতিষ্ঠানের সহযোগিতায় আল্লামা বর্ণী রহমতুল্লাহ আলাই তার রুহানি দোয়া পাওয়ার জন্যে, আল্লামা সাফকেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইয়ের রুহানি তাওয়াজ্জু পাওয়ার জন্যে আমি প্যান্ডেল দিব, একজন ব্যক্তি আপনাদের মধ্যে কেউ কি আছেন বলতে পারেন? বলতে পারেন একজন ব্যক্তি যে আমি ইনশাআল্লাহ প্যান্ডেলটি দিবেন এমন কোন লোক আপনাদের মধ্যে নিশ্চয়ই আছে? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। সম্মানিত সুধি, আছেন কি আপনাদের মধ্যে কেউ দেওয়ার মতো? কি ভাই? হুসেন আহমদ চান মিয়া, 200 টাকা। একটা প্যান্ডেলে কতটুকু খরচা হয়? এই প্যান্ডেলটি করতে কতটুকু কি পরিমাণ টাকা ব্যয় হয়? অনুমান 15,000 টাকা। কি ভাই, 15,000 টাকা দেওয়ার মতো মানুষ নাই এখানে? আল্লামা বর্ণী রহমতুল্লাহ আলাই রুহানি তাওয়াজ্জু তার কাছ থেকে সুদৃষ্টি প্রাপ্তির লক্ষ্যে আল্লাহর ওলিদের রুহানি জগতে বিশাল বিচরণ রয়েছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই ভাইরা, এই যতক্ষণ প্যান্ডেলটা সাজানো থাকবে মানুষ কোনো দান করলে সে দান কিন্তু নষ্ট হয় না, ওই দান তার আপন সুরতে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকে, কথা বুঝতে পারছেন? যদি আপনি একটি ইট দেন তাহলে ওই ইটটা যদি ভেঙে যায় কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় কিন্তু ইটের রূপ নষ্ট হয় না, কেয়ামত পর্যন্ত তার আপন রূপে সেটা বিদ্যমান থাকে।